যে খুব অপ্রীতকর বলতে ইচ্ছে করে রে, এত তো ট্রেন্ড হচ্ছে, চল না আমি তুই আমরা সবাই মিলে একটা নতুন ট্রেন্ড শুরু করি, নাম দেব #fightfornetaji, খাসা লাগবে রে। চলুন আমরা এই উদ্যোগ সফল করি, আর আজ এই স্বাধীনতা দিবস যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা টুইটার দিই #fightfornetaji। আর লুকোচুরি নয়, যে লোকটা আমাদের জন্য এত কিছু করলো সেই লোকটার জন্য তো আমরা একটু কাজ করতেই পারি। দেরি না করে চলুন শুরু করি নতুন ট্রেন্ড #fightfornetaji। 1945 সালের পর ঠিক 75 বছর কেটে গেছে, কিন্তু আজও আমরা আমাদের দেশ নায়কের মৃত্যুর ইতিহাস জানতে পারিনি। ভারত সরকার অনেক অধিকাংশ ফাইলই আজকে রিলিজ করেনি, নাকি দেশে দেশে অশান্তি লাগবে? অশান্তি কিসের? আমাদের দেশ নায়কের সাথে এমন কি হয়েছিল যাতে দেশে দেশে অশান্তি লাগতে পারে এবং সেটা এতটাই লজ্জাজনক যে জনসমক্ষে তা আনা যায় না? এতদিনের ইতিহাস চাপা কেন পড়ে আছে? তবে আর চাপা পড়ে থাকবে না যদি আমি আপনি আমরা এগিয়ে আসি, আমাদের দেশ নায়কের জন্য গর্জে উঠি, তার কণ্ঠ যেন আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে বলে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।